সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রশিক্ষিত হয়েও তাদের কালচক্রের মোকাবিলায় তারা জীবন বাজি রেখে মুখ বুজে কাজ করেছেন এই দাবিতে তারা লোন চালিয়ে যাচ্ছিলেন তাদের কর্মসংস্থানের দাবি নিয়ে বারবার রাজ্যের দ্বারস্থ হয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা প্রার্থনা করেছেন শেষ পর্যন্ত হতাশ হয়ে সংবাদ মাধ্যমের সহযোগিতা প্রার্থনা করেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ পোশাক আর সেই সময় ধূপগুড়ি উপনির্বাচন উপলক্ষে ডাউকিমারিতে প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অ্যাসোসিয়েশনের তরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বিষয়টি তুলে ধরলে তিনি এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন যারা রয়েছে নিজের জীবনকে বিপন্ন করে যারা কর্মিত সারা পশ্চিমবঙ্গের যত নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত ছেলেমেয়েরা রয়েছে সত্যি আজকের এই ছবি দেখে সবাই বুঝবে যে না আমাদের পাশে ভগবান এসে দাঁড়িয়েছে কারণ আমরা বুঝতে পারছি রাজ্যসভার কাছে আমরা এতবার দাবি দাবার নিয়ে আসলো কোনোদিন কোনো মুখ থেকে কোনো কিছু বলেনি একটা টুইট পর্যন্ত করেনি সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্র নিয়ে আমাদের দাবি দাবা নিয়ে প্রেস মিট করবেন এবং আমাদের বিষয় নিয়ে ভীষণভাবে তারা কীভাবে আমাদেরকে একটা স্থায়ী কাজের মধ্যে ব্যবস্থা করা যায় এবং সিভিল ডিফেন্স বা আপদা মিত্র যারা রয়েছে সেই ছেলে থেকে শুরু করে ওদের সংগঠন থেকে আমার কাছে দিয়েছে আমরা কেন্দ্র থেকে সিভিল ডিফেন্স এবং যে ইকুইপমেন্টগুলো পাঠাচ্ছে সেগুলো সম্পূর্ণ ভারতীয় সরকার এবং সেই সঙ্গে সঙ্গে যারা যোগ্য ছেলে আছে যারা ট্রেন্ড ছেলে আছে সে রাখছে এবং সেই জায়গাতে সিভিক পুলিশদের উপরে সেই ফান্ডটাকে ইউটিলাইজ করা হবে এই ব্যাপারেও আমরা ওরা আমার কাছে দিয়েছিল বহু ট্রেন্ড আছে এবং ওরা বহু উদ্ধার কার্য থেকে শুরু করে বিভিন্ন কাজেও যুক্ত ছিল রাজ্যে আমরা যেভাবে সুবিধা করে থাকি সিভিল ডিফেন্সের আমাদের যারা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে তাদের সঙ্গে মিলিয়ে সিভিল ডিফেন্সের ট্রেনিং করিয়ে কিন্তু সেটাকে পশ্চিমবঙ্গে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এই বিষয়ে নির্দিষ্টভাবে আমরা পরে তথ্য এবং প্রমাণ সহ প্রেস মিট করে আমরা সেগুলো উল্লেখ করবো এবং সেই সময় আমরা ওদের যারা রয়েছে নিজের জীবনকে বিপন্ন করে যারা সমাজের বিভিন্ন ঝাঁপিয়ে পড়ে তাদেরকেও আমরা সেই সময়